আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ফ্রি ফায়ার লাভার্স সব এই চ্যানেলেই থাকে। সো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সো গাইজ, তোমাদেরকে বলে দিই যে আর আজকে একটা এমন জিনিস তোমরা তো দেখাবো যেটার মধ্যে তোমরা 1000 ডায়মন্ড ফ্রিতে পেতে পারো। তোমরা হ্যাঁ গাইজ, একদম ঠিক শুনেছো, তোমরা কিন্তু 1000 ডায়মন্ড পর্যন্ত ফ্রিতে পেতে পারবে। তোমাদেরকে স্ক্রিনের উপর একটা দেখাচ্ছি ভিডিও। সো গাইজ, এটা তোমরা জানো এটা আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, ঠিক আছে গাইজ? তো তোমরা ভালো করে দেখে নাও, এই অ্যাকাউন্টটাতে তোমাদেরকে কিন্তু দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু, এ কিন্তু আমার একটা ফ্রেন্ডস ট্রাই করেছিল। সো গাইজ, এর কিন্তু 1000 ডায়মন্ড দুবার পেয়েছে, ঠিক আছে? সো গাইজ, তোমরা এরকমভাবে পেতে পারো, তোমাদেরকে কিন্তু তোমাদেরকে বলে দেবো সম্পূর্ণ। তো গাইজ, তোমরা কিন্তু আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা কিভাবে কিভাবে পাবে। সো গাইজ, সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো আর ভিডিওটাকে একটা করে লাইক করে দাও। তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখাবো আজকে যে কিভাবে তোমরা এই 1000 ডায়মন্ডটা পেতে পারবে। তো চলো তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখাবো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং আমি কিন্তু নিজেও করব, এতক্ষণ আমি করিনি। তো গাইজ, এটা আমার বন্ধুর বললাম অ্যাকাউন্ট, তো গাইজ এবার আমি নিজের অ্যাকাউন্টেও কিন্তু ট্রাই করব, পেলেও এটা কিন্তু খুব ভালো হবে। আমি কিন্তু 1000 ডায়মন্ড পেলে তোমাদেরকে কিভাবে করে দেবো গাইজ, তো তোমরাও কিন্তু এটা চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরাও আরামসে পেয়ে যেতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, দেখে নাও তোমাদের কি করতে হবে। তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা, বেশিক্ষণের ভিডিও না, 2-3 মিনিটের ভিডিও গাইজ। তোমাদেরকে কি করতে হবে, এইখানটায় আসতে হবে তোমাদের, এইটা কিন্তু এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশানে তোমাদের এই যে ওয়েবসাইটটা এসেছে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। সো গাইজ, এখান থেকে তোমাদের নিজের আসল ইউআইটা লিখতে হবে ফ্রি ফায়ার। সো গাইজ, আমি যদি এটা ভুলভাল কোনো ওয়েবসাইট হতো তাহলে গাইজ আমি নিজেও দিতাম না, তো আমার বন্ধু পেয়েছে তাই ভাই আমাকে বললো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ইয়ার, আমি নিজের আসল ইউআইটা তোমরা চেক করে দেখতে পারো, আমার ইউআইটা দিয়ে দিলাম। তো দিয়ে দিয়ে এখানে কি করতে হবে, সাবমিট বলে এখানে অপশান আছে নিচে, তো গাইজ নীল কালারের ওই সাবমিট বাটনটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর তোমাদের এরকম ধরনের ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর তোমাদের ওকে করতে হবে এবং এটাকে ডাউনলোড করে নিতে হবে গাইজ। তো গাইজ, ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ আমার তো ফার্স্ট ইন্টারনেট, তাই ভাই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে। সো গাইজ, একটু অপেক্ষা করবো আমি ডাউনলোড হওয়া অবধি, ঠিক আছে? তো ডাউনলোড আমার প্রায় হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর তোমাদের কী করতে হবে বলে দিচ্ছি। সো গাইজ, ডাউনলোড হয়ে গেছে, এবার তোমাদের ওপেন করতে হবে, নিচে যেই অপশান আছে সেখান থেকে কিন্তু ওপেন করতে হবে। তোমরা ডাউনলোড ফোল্ডার থেকে ওপেন করবে না, ঠিক আছে? নিচের অপশান থেকে ওপেন করবে এবং ওপেন করার পর আবার যদি ওখান থেকে না ওপেন হয় তাহলে কিন্তু তোমরা ফাইল ম্যানেজারকে ইনস্টল করবে, ঠিক আছে? তো ওখান থেকে ওপেন করবে গাইস। তো ডাউনলোডে গিয়ে করলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, তাই জন্য তোমাদের বলছি হয়তো ফাইল ম্যানেজার নাহলে এখান থেকে করে নেবে। তো গাইস, ইনস্টল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই ইন্টারফেস আসছে এই অ্যাপটার। তো এখানে ইন্টারফেস আসছে এখন, নিচে এখানে দেখতে পাচ্ছ ₹10 লেখা আছে। সো গাইস, এখানে ক্লিক করে নিজের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো গাইস, আমি নিজের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো গাইস, ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, এবার আমি কিন্তু এখানে ওকে করে দিচ্ছি এবং ওকে করার পর আমাকে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাতে হবে গাইস। তো দেখতে পাচ্ছ ওটিপি এসে গেছে এবং ওটিপিটা বসিয়ে দিয়েছি আমি, এবং বসিয়ে দেওয়ার পর এখানে নিজের স্টেটটা কিন্তু চুজ করতে হবে নিজের। তো গাইজ, স্টেটটা কিন্তু চুজ করে নিয়েছি, তো আর নিজের নামও দিতে হবে। সো গাইজ, এখানে নিজের নাম দিয়ে দেবে, তো অভিনব তো আমার নাম, তো গাইজ অভিনব মণ্ডল দিয়ে ওকে করে দিয়েছি। এবং ওকে করে দেওয়ার পর তোমরা মেল না ফিমেল সেটা দেখে নেবে এবং একটা ক্যারেক্টার চুজ করে নেবে এখান থেকে। তো ব্যাস, কাজ হয়ে গেল গাইজ। এবার নেক্সটে ক্লিক করবে, যেই নেক্সটে ক্লিক করলে তখন এখানে দেখতে পাচ্ছ ওকে করে দিলে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ 10 টাকা তোমরা পেয়ে গেছো। এবং তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমরা গেম খেলবে, এবং গেম খেলে তোমাদেরকে কিন্তু তোমাদেরকে বলে দিই মাত্র 5 মিনিট, এই 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা যদি তোমাদের অ্যাকাউন্টে যদি 1000 ডায়মন্ড ঢোকে তাহলে ভাই অ্যাপটা রেখে দেবে, আর যদি 10 মিনিটের মধ্যে 1000 ডায়মন্ড দেখো যদি না ঢোকে তাহলে ভাই ইয়ে করবে, মানে ডিলিট করে দেবে, ঠিক আছে? মানে 5 থেকে 10 মিনিটের ব্যাপার আছে, এটাই বেশি তোমাদের রাখার দরকার নেই, তার পেলে তার মধ্যেই পাবে, নাহলে ভাই পাবে না, ঠিক আছে? তো গাইজ, এটাই হচ্ছে ফান্ডা, যদি তোমাদের ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখতেই পারো গাইজ কী আছে। আমিও দেখলাম, আমি পাবো নাকি জানি না, কিন্তু ভাই আমার বন্ধু কিন্তু পেয়ে গেছে গাইজ, তাই জন্য তোমাদেরকে বললাম এবং আমিও নিজেও ট্রাই করলাম। হ্যাঁ গাইজ, তো তোমরাও একবার ট্রাই করে দেখো, যদি আমি পেয়ে যাই তাও জানাবো গাইজ, আর তোমরা যদি পেয়ে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। সো গাইজ, অবশ্যই অবশ্যই আশা করছি তোমাদের জন্যই ভাই এই এত কষ্ট করে যেখান থেকে যা নিউজ পাই ভাই সেগুলো কিন্তু আমি আনার চেষ্টা করি, যেখান থেকে যা কিছু জানি গাইজ তোমাদের একটু ফায়দা হওয়ার জন্য। তো গাইজ, অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, কারণ ভাই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দাও, কারণ একটা ভিডিওতে প্রচুর প্রবলেম, মানে একটু খাটতে হয় প্রচুর গাইজ। তো অবশ্যই তোমরা যদি লাইক করো তাহলে সেটা আর শান্তি হয় যে ভাই হ্যাঁ ঠিক আছে। তো অবশ্যই এই জন্য করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দাও। আবার দেখা হয় পরের কোনো ভিডিও, ততদিন আমি আশা করবো তোমরা ভালোই থাকবে, সুস্থ থাকবে। ততদিনের জন্য টাটা ফ্রেন্ডস।